শিব পুরাণ মতে মহাপরাক্রমী ত্রিপুরাসুর অমরত্বের তপস্যায় মগ্ন ছিল। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন, সে কি চায়? ত্রিপুরাসুর বলল, আমি অমরত্ব চাই। ব্রহ্মা পড়লেন মুশকিলে। তিনি বললেন, সে তো হয় না বাবা, অমরত্ব তোমায় দেওয়া যাবে না। তবে তুমি নিজে ঠিক করতে পারো কার হাতে তুমি মৃত্যুবরণ করবে। বুদ্ধিমান ত্রিপুরাসুর অনেক ভেবে ব্রহ্মাকে বললেন, মৃত্যু যদি বরণ করতে হয় তাহলে মহাদেব তনয়ের হাতেই করব। ব্রহ্মা বললেন, তথাস্তু। সেই সময় সতীর বিরহে মহাদেব পাগল। আমাদের শিব ঠাকুর তখন সন্ন্যাসীর মতন এদিক ওদিক ঘুরে বেড়ান, সঙ্গীত সাধনা করেন, তপস্যা করেন, গভীর রাত অবধি রুদ্র বীণা বাজান, এবং তিনি ঠিক করেছেন তিনি দ্বার পরিগ্রহ করবেন না, অর্থাৎ আর বিয়ে করবেন না। এমত অবস্থায় তাঁর বিয়ে, তাঁর সন্তান, তার হাতে ত্রিপুরাসুরের মৃত্যু খুবই অদ্ভুত ব্যাপার। পরাক্রমী ত্রিপুরাসুর স্বর্গ দখল করে ফেলল, দেবতারা তার অত্যাচারে অতিষ্ঠ, শরণাপন্ন হল আবার বিষ্ণু বা ব্রহ্মার কাছে। ঠিক এই সময় হিমালয় কন্যা অদ্রি কন্যা পার্বতীকে বিয়ের জন্য প্রপোজ করেন আমাদের দেবরাজ ইন্দ্র। পার্বতী তখন শিবের প্রেমে পাগল। ইন্দ্র বলে, ওনার কিছু নেই, ছাই মেঘে ঘুরে বেড়ান, না আছে অর্থ ঐশ্বর্য বৈভব, আমায় বিয়ে করুন, স্বর্গে রানী করে রাখবো, অনেক ভালো থাকবেন। পার্বতী প্রচন্ড রেগে গেলেন। তিনি ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে বললেন, যদি আমাকে সারা জীবন কুমারীও থাকতে হয় থাকবো, কিন্তু বিয়ে করলে আমি মহাদেবকেই করব। কিন্তু পার্বতী কিছুতেই মহাদেবের মন পাচ্ছেন না। মহাদেব বলে দিয়েছেন যে আমি আর কখনো বিয়ে করব না। এমন সময় বিষ্ণু বললেন, যদি তোমার সঙ্গীত দিয়ে ওনাকে সন্তুষ্ট করতে পারো তবেই একমাত্র উনি তোমাকে বিয়ে করবেন, তোমার প্রতি প্রসন্ন হবেন। পার্বতী তখন সঙ্গীত সাধনায় মগ্ন, এবং শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি যে গান গেয়েছিলেন, যে রাগ তিনি গেয়েছিলেন, সেই রাগের মধ্যে হঠাৎ শিবের প্রতি যে বিরহ, শিবের তাঁর প্রতি যে অনীহা, সেই অনীহা থেকে তার গানের মধ্যে একটা ইনফ্লুয়েন্স আসে, একটা কোমল একটা দুঃখের ভাব, করুণ রস। এই যে করুণ রস এলো, এই করুণ রস থেকেই সৃষ্টি হয়েছে আমাদের শিবরঞ্জনী রাগের। যদিও এটা উত্তর ভারতীয় মতে, আবার অনেকে বলে থাকেন যে কার্তিক যখন পৃথিবী পরিক্রমা করে ফিরে এসে দেখলো যে দাদা গণেশ মা বাবাকে পরিক্রমা করে সেই বাজি জিতে গিয়েছে, তখন অত্যন্ত অন্তর্দাহে কার্তিক চলে যান দক্ষিণ ভারতে এবং সেখানে গিয়ে তিনি ঘুরে বেড়াতে থাকেন। তখন কার্তিকের এই দুঃখ দূর করার জন্য মা পার্বতী তার কাছে গিয়ে তার মন ভোলানোর জন্য একটি রাগ সৃষ্টি করে গান শুনিয়েছিলেন নিজের সন্তানকে। সেই গানটি যে রাগে ছিল তার নাম শিবরঞ্জনী। আমরা দেখতে পাই যে শিবরঞ্জনীর মধ্যে একটা অদ্ভুত করুণ রস আছে, একটা বিরহের রস আছে, আর সেই বিরহের রসকে আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আজকে আমাদের এই একনিষ্ঠ প্রয়াস। যদি ভালো লাগে তাহলে আমরা বুঝব দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়েছে। Ah
¶¶